ঝাঁকি জাল দিয়ে খালে কই মাছ ধরার দৃশ্য। এই যে দেখতে পারছেন কই মাছগুলি কীভাবে কাতরা বাজছে, এই মাছগুলি কিন্তু জাল থেকে ছাড়িয়ে ওখানে রাখা হয়েছে। দেখতে পারছেন জাল থেকে মাছ ছাড়িয়ে কলসির ভিতর রাখছে। এই জাল কিন্তু খালের ভিতর ফিক মেরে দেয়। দেওয়ার পরে জালগুলি কিন্তু মেইলা পড়ে। মেইলা পড়ার পরে ওই জালের ভিতর যে মাছগুলি পড়ে সে মাছগুলি কিন্তু জালে উঠে আসে। তো খালের ভিতরে ঝাঁকি জাল কীভাবে মারে, কীভাবে মাছ ধরে, কীভাবে মাছ পাত্রে রাখে, সব দৃশ্য কিন্তু এখানে দেখতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে কই মাছ কীভাবে ঝাঁকি জাল দিয়ে ধরে। এই যে মাছ দেখতে পাচ্ছেন লাপাচ্ছে কত সুন্দর করে, এই কই মাছের লাভ দেখলেই কিন্তু বন্ধুরা খেতে ইচ্ছে করবে। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে বন্ধুরা দেখতে পারছেন একটা জাল কিন্তু খাল থেকে টেনে তুলে নিয়ে আসছে। এই জালেও কিন্তু বন্ধুরা মাছ উঠছে। এই যে মাছ কিন্তু ছাড়ানো হচ্ছে, কই মাছ কিন্তু কাতরা বেয়ে চলে, আর কই মাছ কিন্তু সহজে মরে না। কথায় বলে না, কই মাছের প্রাণ বড় কঠিন প্রাণ। এই কই মাছ কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে কাংসা দিয়ে কাতরা বেয়ে চলে যায়। তো এই যে বন্ধুরা দেখেন বিশাল বড় একটি খাল, এই খালের পানি কিন্তু শুকাচ্ছে। আর এখন আবহাওয়া খারাপ থাকার কারণে আকাশে গুড় গুড় করে ডাক দেয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যত বিল কুল সব কিন্তু তলিয়ে গেছে, পুকুর তলিয়ে গেছে, মানুষের যে মাছের ঘের এগুলিও কিন্তু তলিয়ে গেছে। আর এই যে কই মাছগুলি, এইগুলি কিন্তু সুন্দরবনের বিলে থাকে। সেই বিলে যখন নতুন পানি পেয়েছে, আকাশে যখন গুড় গুড় ডাক পেয়েছে, এই মাছগুলি কিন্তু যখন তখন বিল থেকে নতুন পানিতে নেমে গ্রামাঞ্চলের খালে চলে আসছে। তো এই খালে যে মাছ, এটা কিন্তু স্থানীয় লোকজনে টের পেয়ে, আমাদের অঞ্চলে বন্ধুরা ঝাঁকি জাল আছে, সেই ঝাঁকি জাল নিয়ে খালের পারে চলে এসেছে। দুপারে দেখতে পাচ্ছেন কতগুলি মানুষ, প্রত্যেকের হাতে কিন্তু একছাড়া করে ঝাঁকি জাল। আর এই ঝাঁকি জাল দেখবেন কীভাবে খেও মারে, কীভাবে এই ঝাঁকি জালগুলি টানে। এই যে এক লোক কিন্তু জাল টেনে টেনে পাশে নিয়ে আসছে, দেখবো ওনার জালে কি মাছ উঠছে কি উঠে নাই। এই যে জালটা কিন্তু এখানে ফেললো, জালটা ফেলার পরে দেখা যাবে যে ওনার জালে মাছ আছে কি না। জালটা একটু নাড়াচাড়া করে নিচ্ছে, হয়তো জালে কোনো ময়লা আছে, সে ময়লাগুলি ছাড়িয়ে নিচ্ছে। তো মাছ কিন্তু ঝাঁকি জালে যে ঘাই থাকে, সে ঘাইয়ের ভিতর কিন্তু মাছগুলি ঢুইকা পড়ে। ওখান থেকে কিন্তু ছাড়িয়ে মাছগুলি উপরে ফিক দিয়ে ফেলে দেওয়া হয়, আর সেখান থেকে কিন্তু মাছগুলি তুলে তুলে পাত্রে রাখা হয়। এই যে জাল দেখতে পাচ্ছেন গুছিয়ে নিচ্ছে, হয়তো উনি এখন এই পানির ভিতরে খেও মারবে। তো দেখব যে এই ঝাঁকি জাল পানির ভিতর কীভাবে খেও মারে। উনি কিন্তু জালটা গুছিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো দেখতেছে কোথাও মাছ জাগে কি না, বা মাছে টুপ করে ঘাউ দেয় কি না, এরকম একটা দৃশ্য দেখার জন্য কিন্তু জাল হাতে নিয়ে নীরবে দাঁড়িয়ে আছে। এই দিকে দেখতে পাচ্ছেন স্লুইস গেট, এই স্লুইস গেট থেকে কিন্তু পানি নেমে এসে আর নদী থেকে মাছ উজানে বেয়ে এই স্লুইস গেটের দিকে চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন মুরব্বি এক লোক জাল কিন্তু টানছে, আর উনি কিন্তু এখনও জাল নিয়ে দাঁড়িয়ে আছে।
তো দেখবো এই যে জালটা টেনে আনছে, এই জালের ভিতর কোনো মাছ আছে কি না। তো বন্ধুরা, কই মাছ খেতে কিন্তু অনেকটা স্বাদের, অনেকটা মজার মাছ, আর কই মাছের দাম কিন্তু প্রচুর পরিমাণে। এই যে বন্ধুরা, সেই লোক কিন্তু জালে খেও মারলো, দেখতে পাচ্ছেন কিভাবে জালটা মেইলা পড়ছে। আর এখানে কিন্তু এই মুরব্বি জাল কিন্তু টানছে তো টানছেই, এখনো কিন্তু নিয়ে আসছে না। তো এই যে সে মুরব্বি কিন্তু আবার জাল গুছিয়ে হাতে নিল, হয়তো দেখা যাবে উনি এখন জাল মারবে। তো জালটা কিভাবে মারে আমরা সেই দৃশ্যটা দেখব, দেখার জন্য কিন্তু আসলে আমরা সবাই আগ্রহিত। এই যে জাল মারছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিভাবে জাল মারছে। জালটা মারার সাথে সাথে কিন্তু জালটা একদম মেইলা পড়ে, মেইলা পড়ার পরে ওর ভিতরে যে মাছটা থাকে সে মাছটা কিন্তু জালের ঘায়ের ভিতরে ঢুকে যায়, আর সেখান থেকে কিন্তু মাছগুলি সংগ্রহ করা হয়। আর কই মাছ আমরা না খেয়েছি বা না দেখেছি এমন মানুষ খুবই কম আছে। এই যে দেখতে পাচ্ছেন জাল থেকে কিন্তু মাছ ছাড়াচ্ছে, হয়তো এর জালে কই মাছ বা অন্য কোনো মাছ উঠছে, দেখা যাবে এই মাছটা কি মাছ। তো দেখি মাছটা কি উপরের দিকে ফিক দিয়ে দিবে, নাকি এই মাছটা উনি পাত্রের ভিতরে রাখবে, সবই কিন্তু আমরা আসলে একটু অপেক্ষা করলেই দেখতে পারবো যে এখানে কি দৃশ্য ঘটছে। তো খালের দুই পারে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ জাল নিয়ে এখনও দাঁড়িয়ে আছে, আর প্রত্যেকের যে মাছ রাখার পাত্র আছে, এই যে বন্ধুরা একটা মাছ কিন্তু উপরে ফিক দিয়া দিল এখান থেকে, কিন্তু এই যে বন্ধুরা মাছটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু কই মাছ। এই যে কাতরা বাচ্চে, এই মাছটা কিন্তু এখন তুলে পাত্রের ভিতর রাখা হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু একটা সাদা মাছ, হয়তো এই মাছটা রুই মাছও হতে পারে, কাতলা মাছও হতে পারে, এই মাছটা কিন্তু এখানে রাখা হয়েছে এবং মাছটা কিন্তু এখানে সাঁতরাচ্ছে। তো এটা আমি আপনাদের দেখানোর জন্য একটু চেষ্টা করব যে মাছটা কি ছোট নাকি বড়। তো মাছটা কিন্তু ধরার জন্য চেষ্টা করছে না, মাছটা কিন্তু আসলে ধরতে পারে নাই, মাছটা কিন্তু ওখানেই পানির ভিতর সাঁতরাচ্ছে। তো এই যে মাছটা যে সাঁতরাচ্ছে, এই মাছটা একটা পোনা মাছ, হয়তো রুই মাছের পোনাও হতে পারে, কাতলা মাছের পোনাও হতে পারে। এই যে মাছটা কিন্তু এখানে সাঁতরাচ্ছে, পানি কম থাকার কারণে এখানে কিন্তু ওই মাছটার পিঠ দেখা যাচ্ছে, কারণ পানি কম সেজন্য কিন্তু আসলে দেখা যায়, বা মাছটা যে সাঁতরাচ্ছে সেটাও কিন্তু দেখা যায়। তো আসলে সুন্দরবন অঞ্চলের খালে এরকমের কিন্তু ঝাঁকি জাল দিয়ে প্রায় সময় মাছ সংগ্রহ করে থাকে, কারণ যখন বৃষ্টি হয় তখন কিন্তু উজানে এসব মাছ চলে আসে। তো এই যে ঝাঁকি জাল, এই যে মাছ দেখতে পাচ্ছেন আবারও কিন্তু একটা উপরের দিকে ঢিল মেরে দিল, মাছটা কিন্তু ওখান থেকে টকিয়ে পাত্রে রাখা হবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।